ভারতীয় জনতা পার্টির নীতি আর আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে আজি নগাঁও কেবাজনো পঞ্চায়েতর সভাপতি আর আঞ্চলিক পঞ্চায়েতর সভাপতিয়ে ভারতীয় জনতা পার্টিত যোগদান করে। নগাঁওর ভারতীয় জনতা পার্টির মুখ্য কার্যালয়ত আজি অনুষ্ঠিত এক সংবাদ মেলত পঞ্চায়েতর সভাপতি আর আঞ্চলিক পঞ্চায়েতর সভাপতিয়ে ভারতীয় জনতা পার্টিত যোগদান করে। উল্লেখযোগ্য যে নগাঁওর ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুরেশ বরাই আহ্বান জানা সংবাদ মেলত আজি পঞ্চায়েতর সভাপতি আর আঞ্চলিক পঞ্চায়েতর সভাপতিয়ে ভারতীয় জনতা পার্টিত যোগদান করে আর সকলকে সুরেশ বরাই আদরণি জানায়। আর ইয়ার সম্পূর্ণ দৃশ্যাংশ খবর নগাঁওর হাতত আছে, আমি এতিয়া আপনাদের আগবাইছো। বিশেষ ব্যক্তি আমার পঞ্চায়েতের প্রেসিডেন্ট আর আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্টে আমার দলের একাত্ম হব বিচারিছে, গতি তখন প্রথমে স্বাগত করেছো। আর জেলা সমিতি মহোদয় আর আমার প্রার্থী শ্রীযুক্ত সুরেশ বরা মহোদয়ের জড়িয়ে তখন আমি যোগদান করাম। প্রথমে আমি আমন্ত্রণ জানাইছো জয়কৃষ্ণ বাল সাইদরিয়া জিপি প্রেসিডেন্ট। সাজু হয়ে থাকবর কারণে অনুরোধ জানিয়েছো হালিমাক। এয়া জয়কৃষ্ণ বাল ডাঙরিয়া জিপি প্রেসিডেন্ট সাইদুল, তখন স্বাগত জানাইছো নগাঁও জেলার তরফের। হালিমা খাতুন প্রেসিডেন্ট হাতিপাড়া। মজিবুর রহমান এপি মেম্বার হাতিপুখুরী জিপি। শামসুল হুদা ফুটালজার জিপি। শরীফুল ইসলাম বরগাঁও জিপি। এতিয়া খবর নগাঁর মজিয়াপাড়া মই কিরণ চন্দ্রনাথে বিদায় লৈছো। চাই থাকিব খবর নগাঁও, লাইক শেয়ার আর ফলো করবলে নেপাহরিব। নমস্কার।